সুপ্রভাত বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকুন দেবাদ্রী স্যারের সাথে সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত উর্দু লেখক শামসুর রহমান ফারুকি ইন্ডিয়ান ক্রিকেট টিমের চিফ সিলেক্টর হিসেবে নির্বাচিত হলেন চেতন শর্মা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় ডক্টর হর্ষবর্ধন ভারতের প্রথম নিউমোকাল কনজুগেট ভ্যাকসিনের সূচনা করলেন সাউথ চায়না সিতে ভারত এবং ভিয়েতনামের মধ্যে পাসেক্স এক্সারসাইজ অনুষ্ঠিত হল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সম্প্রতি অনুষ্ঠিত হল তানসেন মিউজিক ফেস্টিভ্যাল কোভিড নাইন্টিন কা সংকট ও সমাধান নামে বই প্রকাশ করলেন কৈলাশ সত্যার্থী মিউচুয়াল হেলথ অ্যান্ড হাইজিনের জন্য অয়েল শক্তি লঞ্চ করল অয়েল ইন্ডিয়া লিমিটেড ভারতের প্রথম লিথিয়াম রিফাইনারি তৈরি হতে চলেছে গুজরাটে ভারতের প্রথম মেগা লেদার পার্ক তৈরি হতে চলেছে কানপুরের রামাইপুর গ্রামে একুশ বছর বয়সী আরিয়া রাজেন্দ্রা ভারতের কনিষ্ঠতম মেয়র হতে চলেছেন ভারত এবং জাপানের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত হল ইন্ডিয়া জাপান স্টিল ডায়ালগ আইসিসি মেল ক্রিকেটার অফ দ্য ডিকেড নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি পুলিশ এবং অন্যান্য কোর্সের জন্য অ্যাডমিশন ওপেন হয়ে গেছে আপনারা যারা অ্যাডমিশনে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ